আসসালামু আলাইকুম, আমি উমেজারিন সাইয়ারা, স্টুডেন্ট অফ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ। আজকে আমরা হার্ট ডেমোনস্ট্রেট করব। তো প্রথমে আমরা জেনে নিই হার্ট কী ধরনের অর্গান। হার্ট ইজ এ হলো মাস্কুলার অর্গান সিচুয়েটেড ইন দ্য মিডল মেডিস্টিনাম। তো আমরা ডামিতে দেখতে পাচ্ছি হার্টটা আমাদের এই পজিশনে থাকে আমাদের লিভিং বডিতে। চলো হার্টের ডেমোনস্ট্রেশন এখন শুরু করা যাক। দিস ইজ দ্য হার্ট। আমরা জানি হার্টের চারটা চেম্বার, দুইটা অ্যাট্রিয়াম এবং দুইটা ভেন্ট্রিকল। এখন আমরা দেখব হার্টের কী কী পার্টস আছে। অ্যাপেক্স, বেস, তিনটা বর্ডার এবং তিনটা সারফেস। তিনটা বর্ডার কী কী? রাইট বর্ডার, ইনফিরিয়র বর্ডার এবং লেফট বর্ডার। এখন তিনটা সারফেস কী কী আছে? স্টানোকোস্টাল সারফেস, ডায়াফ্রামেটিক সারফেস অর ইনফিরিয়র সারফেস এবং লেফট সারফেস। এখন আমরা দেখব হার্টের সাথে কী কী স্ট্রাকচার অ্যাটাচ আছে। এই যে পাতলা পদার মতো আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের পেরিকার্ডিয়াম। হার্টের সাথে আমাদের কিছু গ্রেট ভেসেলসও থাকে। লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের অ্যারাইজ করে অ্যাসেন্ডিং অ্যাওটা, যেটা পরে আর্চ অফ অ্যাওটা এবং ডিসেন্ডিং অ্যাওটা হিসেবে কন্টিনিউশন হয়ে যায়। আর্চ অফ অ্যাওটার তিনটা ব্রাঞ্চ, রাইট থেকে লেফট, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্ল্যাভিয়ান আর্টারি। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আবার দুইটা ডিভিশন হয়, রাইট সাবক্ল্যাভিয়ান আর্টারি এবং লেফট কমন ক্যারোটিড আর্টারি। রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করে আমাদের পালমোনারি ট্রাঙ্ক, যেটা পিছনে যে বাইফার্কেট করে দুইটা পালমোনারি আর্টারি দেয়, লেফট পালমোনারি আর্টারি এবং রাইট পালমোনারি আর্টারি। রাইট অ্যাট্রিয়ামে আমাদের ওপেন করে সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভা। ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে আমরা আঙুলটা পাস করালে এটা সুপিরিয়র ভেনা কেভা পর্যন্ত পৌঁছাবে। লেফট অ্যাট্রিয়ামে আমাদের ওপেন করে চারটা পালমোনারি ভেইন। যেহেতু আমরা পার্টসগুলো সম্পর্কে জেনেছি, তাই এখন আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস এবং পজিশনটা জেনে নেই। যেহেতু হার্টটা আমাদের মিডলাইন স্ট্রাকচার, তাই এটাকে আমরা দুই হাত দিয়ে ধরব। প্রথমে হার্টের অ্যাপেক্সটাকে আমরা লেফট হ্যান্ডের থাম এবং ইনডেক্স ফিঙ্গারের মাঝখানে প্লেস করব এবং বেসটাকে আমরা রাইট হ্যান্ড দ্বারা সাপোর্ট দিব। তাহলে দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য হার্ট উইথ পেরিকার্ডিয়াম অ্যান্ড গ্রেট ভেসেলস। দ্য অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট, দ্য বেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য রাইট, দ্য স্টানোকোস্টাল সার্ফেস ইজ কনভেক্স অ্যান্ড ডিরেক্টেড ফরওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস। এখন আমরা পার্টসগুলো সম্পর্কে ডিটেলসে জানব। এটা হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্সটা কী দ্বারা গঠিত? অ্যাপেক্স ইজ ওনলি ফাউন্ড বাই দ্য লেফট ভেন্ট্রিকল। অ্যাপেক্সের পজিশনটা কী? অ্যাপেক্স ইজ সিচুয়েটেড ইন দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মিডলাইন থেকে 9 সেন্টিমিটার দূরে অথবা মিড ক্যাভিকুলার লাইনের জাস্ট মিডিয়ালি। এই পজিশনেই আমরা অ্যাপেক্স বিটটা ফিল করতে পারি। হোয়াট ইজ অ্যাপেক্স বিট? অ্যাপেক্স বিট ইজ এ ফরওয়ার্ড থ্রাস্ট ডিউ টু টুইস্টিং অফ দ্য হার্ট ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল। এটা হচ্ছে বেস। বেস ইজ ফর্মড বাই টু অ্যাট্রিয়াম, টু থার্ড বাই দ্য লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড ওয়ান থার্ড বাই দ্য রাইট অ্যাট্রিয়াম। এখন আমরা দেখব বেজের বাউন্ডারি। অ্যাবোভ বাইফার্কেশন অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক, বিলো পোস্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ, ইন রাইট সাইড রাইট বর্ডার অ্যান্ড ইন লেফট সাইড লেফট বর্ডার। এখন আমরা বর্ডারগুলো সম্পর্কে জানব। রাইট বর্ডার এক্সটেন্ডিং ফ্রম দ্য ওপেনিং অফ দ্য সুপিরিয়র ভেনা কেভা টু দ্য ওপেনিং অফ দ্য ইনফিরিয়র ভেনা কেভা। এই যে ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে যদি আমরা আঙুল ঢুকাই, আঙুল বরাবর যে এরিয়াটা দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন্ডিকেট করে রাইট বর্ডার। এখন ইনফিরিয়র বর্ডার এক্সটেন্ডিং ফ্রম দ্য ওপেনিং অফ দ্য ইনফিরিয়র ভেনা কেভা টু দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট। এই যে এই বর্ডারটা, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার। এখন লেফট বর্ডার, লেফট বর্ডারটা হচ্ছে যে আমাদের লেফট অরিকল, লেফট অরিকল থেকে অ্যাপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত একটা বর্ডার, সেটা হচ্ছে আমাদের লেফট বর্ডার। এই বর্ডারটা ইল ডিফাইন্ড। এখন আমরা সার্ফেসগুলো সম্পর্কে জানব। স্টানোকোস্টাল সার্ফেস, স্টানোকোস্টাল সার্ফেসটা আমাদের গঠিত হয় দুইটা ভেন্ট্রিকলের মাধ্যমে, টু থার্ড বাই দ্য রাইট ভেন্ট্রিকল এবং ওয়ান থার্ড বাই দ্য রাইট লেফট ভেন্ট্রিকল এবং রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট অরিকল নিয়ে। স্টানোকোস্টাল সার্ফেসের সামনে আমরা একটা গ্রুভ দেখতে পাচ্ছি, যে গ্রুভটাকে বলা হয় অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, যেটা কন্টেন্ট করে অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য লেফট কর্নারি আর্টারি এবং গ্রেট কার্ডিয়াক ভেইন। স্টানোকোস্টাল সার্ফেসের নিচের দিকে আমরা একটা নচ দেখতে পাবো অ্যাপেক্সের মিডিয়ালি, যেটাকে বলা হয় হচ্ছে ইনসিসোরা অ্যাপেক্সিস কর্টিক্স। এটা তৈরি হয় অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারির পাসিংয়ের কারণে। এখন দেখবো ডায়াফ্রামেটিক সার্ফেসটা। এটা হচ্ছে ডায়াফ্রামেটিক সার্ফেস। ডায়াফ্রামেটিক সার্ফেস ইজ ফর্ম বাই দ্য টু ভেন্ট্রিকল, ওয়ান থার্ড বাই দ্য রাইট ভেন্ট্রিকল এবং টু থার্ড বাই দ্য লেফট ভেন্ট্রিকল।
যে দুইটা ভেন্টিকুলার মাঝখানে আমরা একটা গ্রুভ দেখতে পাচ্ছি, যে গ্রুভটাকে বলা হয় পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুভ, যেটা কন্টেন করে পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য রাইট কর্নারের আর্টারি এবং মিডল কার্ডিয়াক ভেইনকে। এই পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুভটা আমাদের ইন্ডিকেট করে পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট অফ দ্য ইন্টারভেন্টিকুলার সেপটাম। দিস ইজ দ্য লেফট সার্ফেস। লেফট সার্ফেসটা আমাদের বিষয়টা তো ভালো মতো বোঝা যায় না, সেটার জন্য আমাদের এটা একটা ইলডিফাইন্ড সার্ফেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টার্নোকোস্টাল সার্ফেসটা ডায়াফ্রামেটিক সার্ফেস থেকে সেপারেট করা থাকে ইনফিরিয়র বর্ডার দ্বারা, বেস থেকে সেপারেট করা থাকে রাইট বর্ডার দ্বারা, এবং লেফট সার্ফেস থেকে সেপারেট করা থাকে লেফট বর্ডার দ্বারা। আর আমাদের যে ইনফিরিয়র বর্ডারটা সেটা আমাদের বেস থেকে সেপারেট করা থাকে পোস্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাট্রোভেন্টিকুলার গ্রুভ দ্বারা। তাহলে অ্যাট্রোভেন্টিকুলার গ্রুভটা কি? অ্যাট্রোভেন্টিকুলার গ্রুভ ইজ এ সি শেপড কার্ভ। এটার দুইটা পার্ট, অ্যান্টিরিয়র পার্ট এবং পোস্টেরিয়র পার্ট। অ্যাট্রোভেন্টিকুলার গ্রুভটা সি শেপ কেন? সামনে দিয়ে পালমোনারি ট্রাঙ্কের কারণে এটা ডেফিসিয়েন্ট থাকে। অ্যান্টিরিয়র পার্টটা আবার দুই ভাগে বিভক্ত, রাইট পার্ট এবং লেফট পার্ট। এখন আমরা অ্যাট্রোভেন্টিকুলার গ্রুভের কোর্সটা জানবো। রাইট পার্ট অফ দ্য অ্যাট্রোভেন্টিকুলার গ্রুভ স্টার্টস ফ্রম দ্য বেজ অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড রানস বিটুইন দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড লেফট অরিকল, ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট, উইন্ডস রাউন্ড দ্য ইনফিরিয়র বর্ডার অ্যান্ড রিচেস দ্য ক্রাক্স অফ দ্য হার্ট। লেফট পার্ট অফ দ্য অ্যাট্রোভেন্টিকুলার গ্রুভ স্টার্টস ফ্রম দ্য বেজ অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট, বিটুইন দ্য লেফট অরিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল অ্যান্ড রিচেস দ্য ক্রাক্স অফ দ্য হার্ট। দেন হোয়াট ইজ দ্য ক্রাক্স অফ দ্য হার্ট? ক্রাক্স অফ দ্য হার্ট ইজ দ্য মিটিং পয়েন্ট অফ দ্য ইন্টার অ্যাট্রিয়াল গ্রুভ, পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুভ অ্যান্ড পোস্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভ। এখন আমরা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভের কন্টেন্টগুলো জেনে নেই। রাইট পার্ট অফ দ্য অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুভ কন্টেন্টস ট্রাঙ্ক অফ দ্য রাইট কর্নারি আর্টারি, অ্যান্টিরিয়র কার্ডিয়াক ভেইন অ্যান্ড স্মল কার্ডিয়াক ভেইন। লেফট পার্ট অফ দ্য অ্যাট্রোভেন্টিকুলার গ্রুভ কন্টেন্স দ্য ট্রাঙ্ক অফ দ্য লেফট কর্নার আর্টারি, সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ দ্য লেফট কর্নার আর্টারি, টার্মিনেশন অফ দ্য গ্রেট কার্ডিয়াক ভেইন অ্যান্ড কমিসমেন্ট অফ দ্য কর্নারি সাইনাস। অ্যান্ড পোস্টেরিয়র পার্ট অফ দ্য অ্যাট্রোভেন্টিকুলার গ্রুভ কন্টেন্স দ্য অ্যানাস্টোমোসিস বিটুইন রাইট অ্যান্ড লেফট কর্নার আর্টারি অ্যান্ড কর্নারি সাইনাস। দিস ইজ দ্য করোনারি সাইনাস। প্রথমে আমরা জেনেছিলাম হার্টের চারটা চেম্বার, এখন আমরা জানবো চেম্বারগুলোকে আমরা কীভাবে আলাদা করতে পারি। দুইটা অ্যাট্রিয়ামকে আমরা এক্সটার্নালি সেপারেট করি ইন্টার অ্যাট্রিয়াল গ্রুভের মাধ্যমে এবং ইন্টারনালি ইন্টার অ্যাট্রিয়াল সেপটামের মাধ্যমে। দুইটা ভেন্ট্রিকলকে আমরা এক্সটার্নালি সেপারেট করি ইন্টারভেন্টিকুলার গ্রুভের মাধ্যমে এবং ইন্টারনালি ইন্টারভেন্টিকুলার সেপটামের মাধ্যমে, এবং অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে আমরা সেপারেট করি এক্সটার্নালি অ্যাট্রিওভেন্টিকুলার গ্রুভের মাধ্যমে এবং ইন্টারনালি অ্যাট্রিওভেন্টিকুলার অরিফিসের মাধ্যমে। এখন আমরা ফিগারটাতে দেখি। তো ফিগারে আমরা দেখতে পাচ্ছি এটা রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। এখন দুইটা অ্যাট্রিয়ামকে, রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামকে আমরা ডিভাইড করতে পারি ইন্টারনালি অ্যাট্রিওভেন্ট্রিক ইন্টার অ্যাট্রিয়াল সেপটামের মাধ্যমে এবং এক্সটার্নালি ইন্টার অ্যাট্রিয়াল গ্রুভের মাধ্যমে। অ্যান্ড দুইটা ভেন্ট্রিকলকে আমরা ইন্টারনালি সেপার করতে পারি ইন্টার ভেন্ট্রিকুলার সেপটামের মাধ্যমে এবং এক্সটার্নালি ইন্টার ভেন্ট্রিকুলার গ্রুভের মাধ্যমে। এখন অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে আমাদের অরিফিস থাকে, যেটাকে আমরা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে সেপারেট করতে পারি। তার মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে আমরা এক্সটার্নালি সেপারেট করি অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভের মাধ্যমে এবং ইন্টারনালি সেপারেট করি অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিসের মাধ্যমে। এবার আসি ব্লাড সাপ্লাই। হার্ট ইজ সাপ্লাইড বাই টু কর্নারি আর্টারিস, রাইট কর্নারি আর্টারি অ্যান্ড লেফট কর্নারি আর্টারি। রাইট কর্নার আর্টারিটা অ্যারাইজ করে অ্যাসেন্ডিং অ্যাওটার অ্যান্টিরো অ্যাওটিক সাইনাস থেকে, এবং লেফট কর্নার আর্টারি অ্যারাইজ করে অ্যাসেন্ডিং অ্যাওটার লেফট পোস্টেরিয়র অ্যাওটিক সাইনাস থেকে। এখন আমাদের রাইট কর্নার আর্টারিটা ভেন্ট্রিকলকে দেয় ইনফান্টিবুলার ব্রাঞ্চ, রাইট অ্যাট্রিয়ামকে দেয় অ্যাট্রিয়াল ব্রাঞ্চ, অ্যাসেনোডকে দেয় নোডাল ব্রাঞ্চ, মার্জিনে দেয় রাইট মার্জিনাল ব্রাঞ্চ এবং পোস্টেরিয়রলি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। আমাদের লেফট কর্নার আর্টারিটা প্রথমেই দুইটা আর্টারিতে ডিভাইড হয়, অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি
এবং সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ দ্য লেফট কর্নিয়া আর্টারি। সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ দ্য লেফট কর্নিয়া আর্টারি দেয় লেফট ভেন্ট্রিকলকে ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, পালমোনারি ট্রাঙ্কে পালমোনারি ব্রাঞ্চ এবং টার্মিনাল ব্রাঞ্চ। এখন ব্লাড সাপ্লাইটা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটা ফিগারের মাধ্যমে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের রাইট কর্নার অ্যাটারি এবং এটা আমাদের লেফট কর্নার অ্যাটারি। তো রাইট কর্নার অ্যাটারিটা আমাদের রাইট অ্যাট্রিয়ামকে দেয় অ্যাট্রিয়াল ব্রাঞ্চ, অ্যাসে নোডকে নোডাল ব্রাঞ্চ, রাইট ভেন্ট্রিকলকে ইনফান্টিবুলার ব্রাঞ্চ এবং মার্জিনে রাইট মার্জিনাল ব্রাঞ্চ। এই যে এবং পোস্টেরিয়রলি দেখতে পাচ্ছি যে পোস্টেরিয়র অ্যাট্রিও ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ অথবা পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার আর্টারি। আর আমাদের এই যে লেফট কর্নারের আর্টারিটা, লেফট কর্নারটার প্রথমেই দুইটা আর্টারিতে ডিভাইড হয়ে গেল, যে এটা অ্যান্টিরিয়র ইন্টারভেন্টিকুলার আর্টারি সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ দ্য লেফট কর্নার আর্টারি। সার্কামফ্লেক্স ব্রাঞ্চটা এই যে ভেন্ট্রিকলকে দেয় আমাদের ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, তারপরে আমাদের টার্মিনাল ব্রাঞ্চ অ্যান্ড পোস্টেরিয়রলি আমাদের লেফট কর্নার আর্টারিটা রাইট কর্নার আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। এই যে আমরা অ্যানাস্টোমোসিসটা দেখতে পাচ্ছি। তো আমরা দেখলাম যে পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ রাইট কর্নার আর্টারি। সেসব ক্ষেত্রে আমরা তাদেরকে বলি রাইট প্রিডোমিনেন্ট। কিছু কিছু ক্ষেত্রে এই পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার আর্টারিটা আমাদের লেফট কর্নার আর্টারি থেকে আসতে পারে, তাদেরকে আমরা বলি লেফট প্রিডোমিনেন্ট। তাদের কিছু কার্ডিয়া কমপ্লিকেশনস দেখা দেয়। এখন আমরা আসি ভেনাস ড্রেনেসে। হার্টের 60% ব্লাড ড্রেন হয় রাইট অ্যাট্রিয়ামে ভায়া দ্য কর্নারি সাইনাস এবং বাকি 40% ব্লাডগুলো ড্রেন হয় হার্টের বিভিন্ন চেম্বারে বা ভেনা কর্ডিস মিনিমে এবং অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন। এখন কর্নারি সাইনাসটা আমাদের ব্লাড কালেক্ট করে গ্রেট কার্ডিয়াক ভেইন, মিডল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন থেকে। এখন আমরা আসি হার্টের নার্ভ সাপ্লাই। যেহেতু হার্ট একটি ভিসারা, তাই হার্ট ইজ সাপ্লাইড বাই অটোনোমিক নার্ভাস সিস্টেম, সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক ফাইবারগুলো অ্যারাইজ করে থোরাসিক 1-4 অথবা থোরাসিক 1-5 স্পাইনাল নার্ভ থেকে এবং প্যারাসিম্পেথেটিক ফাইবারগুলো অ্যারাইজ করে ভেগাস নার্ভ থেকে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।